তোমরা দেখলে কালকের ব্লগে যে ইটের ভাড়ায় গেছিলাম, ইটের টাকা দিয়েছিলাম, ইটের গাড়ি আমতা টপকে চলে এসছে। তো চলো, ইটের গাড়ি আসছে, তোমাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করব। তো আমি এখন রাস্তায় দাঁড়িয়ে আছি, ইটের গাড়িটা কেননা এখানটা চেনে নে না, ওর জন্য আমি দাঁড়িয়ে আছি। আর তোমার দাদাভাই গোসল করতে গেছে, ইটের গাড়িটা এলে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি বলেছি ছোট আলাদা আছে, মিষ্টি আলাদা আছে, ঠিক আছে, উনিরও ঠিক আছে, উনিরও ঠিক আছে, উনিরও কথা ঠিক আছে, উনি বলেছে ওই দিক থেকে। হ্যাঁ, ডান্ডি বলেছে, আমিও তাকে জিজ্ঞেস করি, একটা দুটো জিজ্ঞেস করলাম, সেটা পোস্ট অফিস শুনলি, সে বললো আছে ওদিকেও আছে, রসপুর পোস্ট অফিস, এটা হচ্ছে দেওয়ারা পোস্ট অফিস। আমরা তো আর জানি না, আমরা এদিকে তো চলি নি, কলেজ মতো নেচার চলে যায়, সামার লাগে তো তাই না। বন্ধুরা দেখো আমাদের ইঞ্চ চলে এসছে, মা কেটে দেব। তো এখন এসছে 1000 ইট, এখনও 2000 ইট আসতে বাকি, আর ওরা ফুল পেমেন্ট চাইছে, মানে পুরো টাকাটা চাইছে। 16000 টাকা দিয়ে এসেছিলাম, আর এখন দেবো 16200 টাকা। আর যে গাড়িওয়ালাগুলো নিয়ে এসছে তাদেরকে দেবো 100 টাকা টিফিন করতে। তো তোমার দাদাভাই এখন টাকা গুনছে, দেখতে পেয়েছ পুরো পেমেন্টটা হয়ে যাচ্ছে, 2000 ইট এখনও এসে পৌঁছায়নি এখনও। ওরা বলেছে যে কালকে দেবে নাই, কালকে দেবে বলেছে তো, পুরো 2000 ইটটা কালকে দেবে বলেছে। আমি লিয়ে লিয়েছি, ও লাইনে, ও মাছ ধরছিল পুরো লাইনে, টাকা দিতে যাচ্ছে এখন। গোলাম কোথায় গেল, গাড়িতেই বসে। আমাদের চ্যানেল আছে, আমাদের ব্লগের চ্যানেল আছে ইউটিউবে, এই জন্য আমরা সবটা ভিডিও করি, ফেসবুকেও আছে, ইউটিউবেও আছে, চ্যানেল আছে। নানা দেখো আমাদের নাচগুলো, হ্যাঁ মাঝে মাঝে দেখি তো, ঘরের একটা দেখেন দেখছি না, বড় ভিডিও কালকে ভাঁটারও করে নিয়ে এসছে দেখি। এইখানে অবধি 10750 টাকা, 10750 টাকা এইখানে অবধি।
যদি বলে তোমাদের ভিডিও করব নি তাহলে করব নি কোন আমার করব ভাই আমরা ব্লগ করছি তো ইট কিনেছি লোককে দেখাবো নি বাবা 30 যে অত টাকা দিয়ে ইট কিনলেন হ্যাঁ পাক কর ওরা এখন আমাদের ভিডিও দেখছে ভাত খেয়ে যেতে বললেন ভাত খেলে না ভাত খেয়ে গেলেন অত করে বললেন পরের ব্লগে তোমরা পেয়ে যাবে চালু আছে তো ইট দিয়ে চলে গেছে তোমার দাদাভাই গোসল করতে করতে চলে এসেছিল গোসল করতে যাচ্ছে চলে ট্রান্সফার করে রেখে দেবো তুমি তুলে আসবে তো বন্ধুরা সকাল থেকে না আর ভিডিও করা হয়নি দুপুরবেলা ভিডিওটা স্টার্ট করেছিলাম যে ইট দিতে এসছে আমি আগের ব্লগে যে দেখিয়েছিলাম যে ইট ভাটায় গিয়েছিলাম ইটের টাকা দিয়ে এসেছিলাম কিছু টাকা বাকি ছিল তারপরে ইটটা দিতে এসেছিলো আজকে সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম তো ইট দিয়ে চলে যাবার পর একটু টাকা নিয়ে ব্যতিব্যস্ত ছিলাম কারণ টাকা নেই হাতে তো খুবই অসুবিধার মধ্যে আছি কিছু বলার নেই তো যাই হোক একদম ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট করে জানাবে যাদের যাদের ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যাদের ভালো লাগবে না স্কিপ করে চলে যাবে ঠিক আছে তো চলো টাটা ভিডিও শুরুতে তোমাদের সঙ্গে বলা হয় না যে তোমরা কেমন আছো তো তোমরা কেমন আছো কমেন্ট করে জানিয়ে দেবে তো টাটা